নামাজের সালামের পরে না আগে করতে হবে আর একটি প্রশ্ন হলো যে যদি চার রাকাত নামাজ একসাথে আদায় করেন এক সালামে সুনাত নামাজ তাহলে প্রতি সুরাফা তেহার পরে সুনা মিলাতে হবে কি না বল্লাফিক সম্মানিত দিনই ভাই যদি আপনি যেমন জোহরের চার রাকাত নামাজ যদি আপনি আদায় করেন এক সালামে চার রাকাত তাহলে প্রথম দু সুরা সুরাফা তেহার পরে সুরা মিলাম স্বাভাবিকভাবেই আর দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ রাকাতে আপনি যদি সুরা ফাতেহার পরে অন্য সুরা মিলান সেটিও আছে তবে না অসুবিধা নেই সুন্নাত নামাজে তো একই অবস্থা। মোস্তাহাব ফরজ নামাজেও মূলত সুরা মিলানো মোস্তাহাব যদি কেউ প্রথম দুরাকাতে না মিলাতে পারে শেষের দুরাকাতে মিলাবে আর অনুরূপ যদি কেউ চার রাখাতেও সুরা ফাতেহার পরে সুরা মিলিয়ে ফেলে তাহলে সুরা মিলানো মূলত মোস্তাহাব এবং এজন্য দিতে হয় না তাহলে সর্বশেষ কথা হলো যে আপনি যদি চার রাকাত সুন্নাত এক সালামে পড়তে চান বিশেষ করে জোহরের যেই চার রাকাতের কথা উল্লেখ করা হয়েছে দু রাখাত দুরাকাত করে পড়তে পারেন আর চার রাকাত যদি পড়েন তাহলে চার রাকাতেই সুরা ফাতে পরে সুরা মিলাবেন আর যদি না মিলাতে পারেন তবুও কোনো অসুবিধা নেই প্রথম দুরাকাতে মিলানোর চেষ্টা করবেন শেষ সহর ব্যাপারে মূলত রাকাতের সংখ্যায় যদি সন্দেহ হয় যদি কমের উপরে কম হয় যদি কম হয় এবং পিছন থেকে লোকমা হয় তাহলে আপনি নামাজ পূর্ণ করবেন এবং সালাম ফিরানোর পূর্বেই শেষ সহ করবেন দুটি অবস্থা যদি রাকাতের সংখ্যায় সন্দেহ হয় অথবা কম হয় বা বেশি হয় এবং নামাজের মধ্যেই আপনাকে লোকমা ধরিয়ে দেওয়া হয় তাহলে সালাম ফিরানোর পূর্বেই আপনি সেজদাস করবেন মূলত আসলে সুম্মা মুসলিম হাদিস আবু বলেন রসুল্লাহ সাল আলী ওসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি নামাজের রাকাত সমূহে সন্দেহ হবে এবং একথা নিশ্চিত নয় যে সে কি রাগাত কম পড়েছে না চার তিন পড়েছে না চার পড়েছে তাহলে প্রথমে সন্দেহ মন থেকে সন্দেহ দূর করবে এবং এর উপর ভিত্তি করে বাকি নামাজ পড়বে এবং সালামের পূর্বে দুটি সেজদা করবে মূল নির্দেশ হলো এটাই সেজদা ইস্যু হলো এক হলো নামাজে কম হওয়া বেশি হওয়া নামাজে অজীব তরক হয়ে যাওয়া এরপরে হলো নামাজে সন্দেহ উপনীত হওয়া তাহলে এই ক্ষেত্রে ইমাম হ ইমাম যিনি অথবা একাকী যিনি নামাজ তিনি শুধুমাত্র দুটি সেজদা করলে ইয়াস যুদ সাজদা তাইন সুম্মা ইয়াস যুদু সাজাদা তাইন কবলা আইন ইউসাল্লিমা সালামের পূর্বে দুটি সেজদা করবে কিন্তু অনহাদিসে এসেছে মুসলিমে সেখানে নবীজি একবার পাঁচ রাকাত পড়ে ফেললেন জোহরের নবীজি কয় রাগাত জিজ্ঞেস করলো যে আজিদ আফিস যে নামাজ কি বৃদ্ধি করা হয়েছে তখন নবীজি বলেন অমা দাকা কেন তখন ফল সাহবা বললো যে সাল্লাই তা হামসান যে হে আল্লাহ নবী আপনি তো জোহরের নামাজ পাঁচ রাগাত পড়ে ফেলেছেন তো এরপরে নবীজি কি করলেন সালাম ফিয়ানোর পর কিন্তু এরপরে এই কথা হলো এরপরে নবীজি কি করলেন মোস্তাদা সালামা এখানে দেখা যায় সালামের পরে নবীজি দুটি সেজদা করেছেন তাহলে আমরা বলতে পারি দুই হাদিসকে সামনে রেখে যদি না রাকাত যদি বেশি হয় তাহলে সালামের পরে দুই শেষ আর যদি রাকাত কম হয় তাহলে সালামের পূর্বেই দুই সেজদা নামাজের মধ্যে যদি ভুল ধরে দেয় তাহলে আপনাকে আর সালাম ফিরাতে হবে না বরং কি করবেন আত্মহাইয়া তো পড়বেন দুরুত পড়বেন দোয়া মাসুরা পড়বেন অন্যান্য দোয়া কালাম পড়ার পরে দুটি সেজদা করবেন দুটি সেজদা করে ডানে বামে সালাম ফিরিয়ে দিবেন এটি যেমন বিশুদ্ধ অনুরূপভাবে যদি কেউ যদি কেউ এরপরে কথাবার্তার পরেও সালাম ফিরানোর পরে সেজদায় শহর জন্য দ্বিতীয়বার তাসাহুদ পড়ার যেই প্রচলনটি এটি হাদিস দ্বারা প্রমাণিত নয় মানে সেজদা করতে হবে দুটি ব্যাস আপনাকে দুইবার তাসাহ দুইবার দরুদ এগুলো পড়তে হবে না তাহলে শুধুমাত্র দুটি সেজদা দিলি আদায় হয়ে যাবে সেজদায় সহ অনুরূপভাবে প্রথম তাসাহুদে যদি কেউ ভুলে ক্যামের জন্য সোজা হয়ে দাঁড়িয়ে গেলে তখন তাসাহুদের জন্য প্রত্যাবর্তন না করে বরং সালাম ফিরানোর পূর্বেই সেজদায় সহ করা উচিত এবং এই প্রসঙ্গে ইবনে মাজাতে একটি হাদিস এসেছে যদি কোনো ব্যক্তি দুরাকাতের পর মনে করেন তাসাহুদের জন্য বসা ব্যতীত দাঁড়িয়ে গেল তাহলে তখন যদি পুরো না দাঁড়ায় তাহলে বসে পড়বে আর যদি পুরোপুরি দাঁড়িয়ে যায় তাহলে আর বসবে না আর এই যে দ্বিতীয় রাকাতে যদি বসতে পারলো না এই জন্য কী করবে তিনি দুটি সেজদা করবে ওয়াস জুজুদু সাজেদা তাই তাহলে নামাজের দ্বিতীয় বৈঠকে বসা একটি রোকন রোকন যদি কেউ তরক করে তাহলে সহ দিতে হবে এবং এই ক্ষেত্রে দ্বিতীয় রাখাতে যদি তা জন্য অল্প ওঠে আর লোকমা দেওয়া হয় তাহলে বসে যাবে আর যদি পুরো দাঁড়িয়ে যায় তাহলে পুরাই চার রাখাত পুরা করবে বা তিন রাখাত পুরা করবে এরপরে দুটি সেচ সহ দেবে তার মানে সালামের আগেই দিতে পারবে বা সালাম দেওয়ার পরেও যদি দুটি সেচদা দেয় তাহলেও আদায় হয়ে যাবে আসল্ল্লাহ